হ্যালো ফ্রেন্ডস আইম জয়ন ফর আর্নিং মালয় টুডে শেয়ার ইন দিস ভিডিও অ্যাড পটেনশিয়াল টেস্টনেট এয়ার তো আজকে আপনাদের সাথে আরও একটি টেস্টনেট এয়ারড শেয়ার করব গতকালকে আমি আপনাদের সাথে নবী টেস্টনেট এয়ারডপ শেয়ার করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন তো আজকে আরও একটা টেস্টনেট এয়ারডপ শেয়ার করব আর এখানে টুয়েন্টি মিলিয়ন ফান্ডিং রেস করেছে তো বুঝতে পারছেন কতটা পটেনশিয়াল প্রজেক্ট তো কেউ মিস করবেন অবশ্যই জয়েন করবেন এ টু জেড দেখতে থাকুন তো আজকের যে প্রজেক্ট সেটা হলো মোরফো কনজিউমার ব্লক সেন জেকে কে লেয়ার টু তো এখানে আমি দেখাচ্ছি তার পূর্বে বলে নিই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে মাস্ট বি লাইক দিয়ে দেবেন তার কারণ এখান থেকে কিন্তু আপনি যখন লাইক দেবেন তখন এটার মাধ্যমে আরও মেম্বার এখানে জানতে পারবে এবং যুক্ত হতে পারবে এবং ফ্রিতে ইনকাম করতে পারবে তো আপনাদের জন্যই কিন্তু চ্যানেল তো জন্য সাপোর্টটা খুবই জরুরি তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে মোরফোর যে ফান্ডিং তো এখানে দেখেন টোয়েন্টি মিলিয়ন ফান্ডিং রেস করছে এখানে ড্রাগন ফাই লিড ফ্যান্টা ক্যাপিটাল দেন এখানে এমএক্সি দেখতে পাচ্ছেন যে বিডগেট তো বিডগেট এখানে কত করেছে সেটা কিন্তু এখানে শো করছে না অর্থাৎ এটা ডি আনডিসক্লোজ তো এটা পরবর্তীতে জানিয়ে দেবে তো খুবই পটেন্সিয়াল প্রজেক্ট তো এখানে টেস্টনেট চলছে সম্ভবত এটার মেইনেটও চলছে তো সেটা আপডেট আমি পরে আপনাদের সাথে দিয়ে দেবো তো টেস্টনেট যেহেতু চলছে এখানে টেস্টনেটের যে ফেজ ওয়ান সেটা চলছে তো অবশ্যই আপনারা এটা জয়েন করে নেবেন আর তেরো তারিখের পূর্বেই জয়েন করবেন তাহলে এখানে যেটা হবে সেটা হলো ফেজ ওয়ানের ভিতরে আপনি কিন্তু পড়ে যাবেন তো আরেকটা বিষয় সেটা হলো এখানে আপনার যেটা প্রয়োজন সেটা হলো টেস্টনেট ফসেট প্রয়োজন তো সেটাও আমি দেখাচ্ছি কীভাবে কোথা থেকে নেবেন তো এখন আপনাদেরকে প্রথমে আপনার ম্যাডামাস্ক ওয়ালেটকে এখানে সেট আপ করে নিতে হবে তো ম্যাডামাস্ক ওয়ালেট আপনার সেট আপ করার পরে এখানে আপনার ফসেটের প্রয়োজন হবে তো এটার জন্য প্রথমে আমি ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো মরফো টেস্টনেড ব্রিজ তো এই ব্রিজে আসার পরে এখানে আপনাকে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে দেন এরপর আপনার বিডগেট ওয়ালেট অথবা ম্যাটামাস ওয়ালেট দিয়ে এখানে করবেন তো কানেক্ট করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্রিজের জন্য যেটা প্রয়োজন সেটা হলো হোলস্কাই ফসেট এবং সেটা থেকে আপনার মরফো হোলস্কাই ফসেটে আপনাকে নিতে হবে তো হোলস্কাই ফসেট পাওয়ার জন্য আপনার অপশন রয়েছে অনেকগুলো তার মধ্যে পেইড অপশন রয়েছে আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি যারা নতুন ইউজার রয়েছেন তারা অনেকে জানতে চান তো এটা আমি দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো ফ্রি অপশন তো এর ভিতর কিছু অপশন রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যেগুলো আপনার টেলিগ্রামে রয়েছে আপনার চাইলে সেটাও দেখে নিতে পারেন তো এখানে যদি এটাতে ক্লিক করি সেই ক্ষেত্রে এটা আপনার মাইনিং সিস্টেম এবং এটা মাইনিং হবে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন তারপর এখানে দিয়ে দিতে হবে তো এটার জন্য কিন্তু আপনার গিট কয়েনের যে স্পাস সেটা প্রয়োজন হবে তো এখানে দেখেন মিনিমাম লিস্ট টু স্কোর লাগবে তাওই আপনি এটা করতে পারবেন তো এখানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দেন এখানে স্টার্ট মাইনিং ক্লিক করব তো এখানে আপনার মাইনিং শুরু হয়ে গেছে দেখেন যেহেতু আমার গিটকয়েন স্পাস ফোর্টের স্কোর রয়েছে সেহেতু এটা এরকম শো করছে তো এরকমভাবে আপনার যে হোলস্কায়ের ফসেট সেটা আপনি নিতে পারবেন আর গিটকয়েন পাসপোর্টের স্কোর আপনার মিনিমাম টু করার জন্য আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিসকট দেন এখানে আপনার জিমেল কানেক্ট করলে কিন্তু টু পয়েন্ট আপনার স্কোর অ্যাড করতে পারবেন ই এটা গেল আপনার এখান থেকে জাস্ট ক্লেম করে নেবেন ক্লেম করলেই হয়ে যাবে তো ক্লেম ফাইভ তো এটা আপনার যে কনফিগেশন অর্থাৎ হার্ডওয়্যারের উপর নির্ভর করে তো এটা আমি ক্লেম স্টপ করব। তারপরে এখানে ক্লেম অপশানে ক্লিক করে দিচ্ছি তো এটা কিন্তু ক্লেম হয়ে গেছে ঠিক আছে জাস্ট পেন্ডিং রয়েছে কিছুক্ষণের মধ্যেই ক্লেম হয়ে যাবে তো এই রকমভাবে আপনাকে ক্লেম করে নিতে হবে তো এখান থেকে আপনার যেহেতু ব্যালেন্স রয়েছে আমরা এখান থেকে ডিপোজিট করব ডিপোজিট কর যে ব্রিজ সেটার জন্য এরকমভাবে আপনাকে করতে হবে তো সুইচ টু নেটওয়ার্ক সুইচ টু নেটওয়ার্ক করে দেবো এটা করলে অটোমেটিকলি আপনার যে হোটেল এরপর এটা যদি আমরা সুইচ করি সেক্ষেত্রে এখানে মোর ফো যে হোল টেস্ট নেট সেটা নেটওয়ার্ক অটোমেটিকলি এখানে অ্যাপ্রুভ অপশান আসবে এটা আপনি সুইচ করে দিতেন এক্ষেত্রে আপনার ডিপোজিট এবং উদ্যোগ এটা ব্রিজের ট্রানজাকশনগুলো এইভাবে এখানে যেহেতু ডিপোজিট করবো ডিপোজিট অপশানে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আপনার সুইচ টু নেটওয়ার্ক তো এখানে আমি ওয়ান ইথি রিয়াম দিয়ে দিচ্ছি দেন এখানে ডিপোজিট তো এখানে আপনার ওয়েট করতে হবে তারপর এখানে ডিপোজিট হয়ে যাবে ডিপোজিট হওয়ার পরে এখানে আপনার আপনি এখানে উড্রো করে নেবেন তো উডড্রো করলেও এরকম অপশান শো করবে তো এখানে চেক করলে আপনি কিন্তু পেয়ে যাবেন ক্লিম অপশন তো এটা আপনার ডিপোজিট এবং উইড্রো করতেই থাকবেন এটা হলো আপনার ব্রিজের টাস্ক তো এরপর আমরা চলে যাব যে এদের অফিসিয়াল টাস্ক সেটাতে তো সিজন ওয়ান জিনেসিস জঙ্গল তো সিজন ওয়ান চলছে তো এখানে দেখেন পয়েন্ট কোন সিস্টেমে আসবে পার্ট ওয়ান তো এই ড্যাপসগুলো আপনাকে ইউজ করতে হবে তারপর এখানে আপনার পার্ট টু যেটা আপনার এখানে ভোট করতে হবে তো এখানে রেগুলার ভোট করতে হবে এবং ডেলি চেক ইন করতে হবে এটা কম্পালসারি টাস্ক তো এরপর আপনার গ্যালাক্সি প্লাস এখানে গেটের ভিতরে টাস্ক রয়েছে সেগুলো আপনাকে করতে হবে তো তাহলে কিন্তু এখানে আপনার যে রুলস তো এই রুলসের ভিতর দেখেন ডেলি চেক ইন করলে এখানে আপনার বোনাসও পাওয়া যাবে প্লাস এখানে আপনার যে মিস্ট্রি বক্স সেটা আপনি পাওয়া জন্য ইলিজেবল হয়ে যেতে পারেন তো এখানে আপনার ওয়ালেটটা প্রথমে কানেক্ট করে নিতে হবে তো ফসেট যদি না থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনার এখানে যেটা হোল স্কাই ইউএসডিটি এটার জন্য আপনার ডিস্কটে যাবেন ডিসকটে গেলে এখানে ক্লিক করলে ডিসকটে নিয়ে যাবে ডিসকটে যাওয়ার পরে এখানে ফসেট অপশানে গিয়ে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন তাহলে কিন্তু ফসেটটা চলে আসবে আশা করি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোটিং পাওয়ার জিরো তো এখানে আপনার টু ডে অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে ম্যাডাম আপনার প তো এখানে আপনি সাইন করে দেবেন সাইন করার সাথে সাথে কিন্তু ডেলি চেক ইন তো এরপর এখানে ভোট অপশানে ক্লিক করতে হবে এখানে দেখেন ভোটিং পাওয়ার দিয়ে দিয়েছে দুইটা তো এখানে দুইটা প্রজেক্ট আমি এখন ভোট করে নেব তো এখানে ভোট অপশানে ক্লিক করবেন দেন এখানে একটা পজেক্ট অন করে দিচ্ছি দেন ম্যাডাম আজকে ট্রানজাকশন কনফার্ম করতে হবে তো এখানে আপনার সাইন করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভোট সাকসেসফুলি এটা চাইলে আপনি টুইটারে শেয়ারও করতে পারেন সিমিলারভাবে এখানে পরেরটাতে আমি ভোট করে দিচ্ছি তো এখানে ভোটিং পাওয়ার কিন্তু শেষ হয়ে গেছে তো এখানে টুডে অপশানে যদি ক্লিক করা হয় সেক্ষেত্রে আপনার এখানে সাইন ইন চাইতে পারে কিন্তু এটা আপনার ক্লেম হবে না তার কারণ এটা রেগুলার করতে হবে তাহলেই হবে তাছাড়া হবে না তো এখানে আপনার এটা ডেলি চেক ইন করবেন আর এখানে ভোট কর তো এখানে আমরা বিডিসি ইউজ করছি দেন এখানে যে বুল বা সোয়াপ দেন অ্যার বা ফাইনান্স দেন মর্ফ এনএফটি তো এই অ্যাপসগুলো ইউজ করবো এখানে যে বুল বা তো এখানে আসার পর অ্যামাউন্ট দিয়ে দেবো দেন নিচে সিলেক্ট করবেন আপনার ইউনিসেফ সিলেক্ট করতে পারেন ডাব্লিউইথারে সিলেক্ট করতে পারেন বা ইউএসডিটিও সিলেক্ট করতে পারেন তো আমি এখানে সোয়াপ করে নিব এখান থেকে ট্রানজাকশনটা কনফার্ম করে দিতে হবে তো এখান থেকে কিন্তু আমি সবগুলো টোকেনই সোয়াপ করে নিয়েছি তারপর এখানে পুল সেকশনে যাব পুল পুলে আসার পর এখানে আমরা লিকুইডিটি অ্যাড করব তো লিকুইডিটি অ্যাড করার জন্য এখানে অপশন রয়েছে অনেকগুলো তো আপনি এখানে সিলেক্ট করতে পারেন ম্যানুয়ালি তো এখানে আমি ইথেরিয়াম সিলেক্ট করছি তারপর ইউনি সিলেক্ট করে দেবো দেন এখানে ম্যাক্স করে দিলাম দেন এখানে অ্যাড লিকুইডিটি দেন ম্যাডাম আজকে ট্রানজাকশন কমপ্লিট করতে হবে তো এখানে ট্রানজেকশন ইরোর আসতে আসছে যেহেতু এটা টেস্ট নেট এরকম আসবেই তো এটা মাথায় রেখেই কাজ করতে হবে টেস্ট নেটে তো আমি এখানে আদার্স পেয়ারে ট্রাই করে দেখতেছি তো এখানে ট্রানজ্যাকশন ট্রাই করতে করতে দেখতে পারবেন যে এটা হয়ে গেছে তো এখন এখানে আপনার ম্যানেজ অপশনে গিয়ে আপনি চাইলে এখানে লিকুইডিটি অ্যাড বা রিমুভ করতে পারতো আমি এখান থেকে অল্প ফিফটি পারসেন্ট এখানে রিমুভ করে দেব জিরো পয়েন্ট দেন এখানে রিমুভ এটা হলো আপনার প্রপারলি একটা ট্রানজেকশন কমপ্লিট করার প্রসেস যে কোনো সাইটে আপনি যখন টেস্টনেট ইউজ করবেন সেই সাইডের প্রপার যে আপনার ফাংশন সে অল ফাংশন আপনাকে ইউজ করতে হবে তো এখানে অ্যাপ্রুভ করে দিচ্ছি তারপরে এখানে রিম করে দেবো ট্রানজেকশন কনফার্ম করে তো আব্রাতে এখানে ওয়ালেট কানেক্ট করার পর এখানে আমরা কিন্তু যেটা করেছি ইউনি নিয়েছি দেন এখানে ডাব্লিউইথার তো এগুলো আমরা কিন্তু আগের প্ল্যাটফর্ম যেটা আছি সেখান থেকে সোয়াপ করেছিলাম তো এটা এখানে সাপ্লাই করে দিব তো ইউনিকে এখানে ম্যাক্স করে দিচ্ছি দেন এখানে কোলাটোর অ্যাড করে দিব দেন এখানে গিফট অ্যালাউন্স ক্লিক করতে হবে দেন এখানে ম্যাক্স করতে হবে তারপর এখানে আপনার নেক্সট অপশানে ক্লিক করে এখানে অ্যাপ্রুভ করতে হবে এরপর এখানে ডিপোজিট ইউনিতে ক্লিক করে দিব তো ট্রানজ্যাকশানটা কনফার্ম করে দিব এখানে এখানে আপনার কোলা অ্যাভেলেবেল করতে হবে তাছাড়া হবে না তো এখানে এটা যখন অ্যাভেলেবল হয়ে যাবে তখন এখানে আপনার বোরো করতে পারেন তো এছাড়াও এখানে উইড্রো করলে উইড্রো হয়ে যাবে কিন্তু তো এখানে থার্ড পার্টি ব্রিজ রয়েছে অল্টো ফাইন্যান্স তো এটা আমরা ইউজ করব তো এখানে আমরা মরফো থেকে হোলস্কাইতে নিতে পারবো এবং হোলস্কাই থেকে মরফোতে কিন্তু ইজিলি ট্রান্সফার করতে পারবো তো এখানে সেন্ট ট্রানজ্যাকশন তো এখানে ট্রানজ্যাকশন কনফার্ম করে দেবেন তারপরে এরকম আপনাকে ওয়েট করতে হবে তো এখানে যে বাদ বাকি ড্যাপসগুলো রয়েছে এগুলো চেক করে নেবেন চেক করে ট্রাই করবেন ঠিক আছে তো কোনোটাই মিস করবেন না এখানে এনএফটির অপশানে অ্যাভেলেবল নেই তার কারণ এখানে অ্যামাউন্ট অনেক বেশি যদি আপনি বাই করতে চান সেটাও আপনি করতে পারবেন না তো এখানে বাদ বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলোতে চেক করে দেখবেন আর না বুঝলে আমাকে জানাতে পারেন টেলিগ্রামে তো এরপর এখানে আমরা এখানে দেখব যে এটা পয়েন্ট আমরা আর্নিং করতেছি এটা সিন হচ্ছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম এদের অনেকগুলো সিজন রয়েছে তো সিজন ওয়ান এটা লাইভ এখন চলছে তো এরপরে আরও সিজন আপনার সামনে আসবে সিজন টু থ্রি ফোর তো এগুলো পর্যায়ক্রমে আসবে যেহেতু জিরো সিজন তো এখানে দেখতে পাচ্ছেন এটা পয়েন্ট আপনার চব্বিশ ঘন্টা পর পর আপডেট হচ্ছে কিন্তু এখানে পয়েন্ট ওইভাবে আপনার শো করছে না আর এটা আপনার স্ন্যাপশট রেগুলার হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে যদি আসেন মাই পয়েন্ট এখানে ক্লিক করলে আপনার এখানে কিন্তু শো করবে যে আপনার এখানে স্ন্যাপশট শুরু হয়েছে মে তেরো তারিখ থেকে ঠিক আছে তো রেগুলার এখানে স্ন্যাপশট হচ্ছে তো এটা পর্যায়ক্রমে আপনার ইউজ যে পরিমাণ করবেন সে অনুসারে আপনার পয়েন্ট কালেক্ট হবে ঠিক আছে ক্যালকুলেটিং চলছে তো প্রতিটা সিজনের ক্ষেত্রে একই রকম হবে তো অবশ্যই এখানে আপনার তিনটা যে স্টেপ ট্রায়াল করতে হবে আপনার ড্যাপস ইউজ করতে হবে দেন ভোট করতে হবে রেগুলার এখানে তারপরে এখানে আপনার থার্ড পার্টি যে আপনার অ্যাপস রয়েছে সেগুলো আপনার পার্টিসিপেন্ট যেমন গ্লাসকি টাস্ক তারপরে এখানে আপনার যে বিডগেটের ওয়ালেট রয়েছে সেটার ভিতর টাস্ক রয়েছে সেগুলো আপনার বিটগেটের ওয়ালেটের ভিতরে যাওয়ার পরে আপনার মোরফো লিখে টাইপ করলে কিন্তু আপনার অপশন পেয়ে যাবেন এছাড়া আমি টেলিগ্রামে দিয়ে দেবো এখানে কি করতে হবে সেটাও জানিয়ে দেবো তো মোরফো এয়ার্ড রিলেটেড আপনার যদি কোনো এখনও ডাউট থেকে থাকে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন আমি সেটার যে কোনো সলিউশন জানতে চান সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো